হাই গাইস, হাই, আই এম বন্দনা মুখার্জি। আজকে একটা ব্লগ করছি, ব্লগ, ছোট্ট ব্লগ। সেই ব্লগটা খুব খুশির, খুব আনন্দের, যেটা আপনারা জানতে চেয়েছিলেন, সবাই রিকোয়েস্ট করেছেন আর সবাই আশীর্বাদ দিয়েছিলেন। কি বলুন তো, মনে আছে যখন হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট হয়েছিল, তখন সিমরনের যে রেজাল্টটা আপনারা সবাই দেখে খুব আশীর্বাদ করেছিলেন, তো সেটাই সে ধরে রেখেছে, সেই আশীর্বাদ ওর কাজে লেগেছে। আজ মানে পয়লা এপ্রিল ওর কলেজের রেজাল্ট আউট হয়েছে, ফার্স্ট সেমিস্টার অনার্স, ইংলিশ অনার্স। তো সেখানে সে রেজাল্ট করেছে, একদম টপার, কলেজের টপার হয়েছে, কলেজের টপার। আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি যে এই পড়াশোনা ও সেরকমই ধরে রেখেছে, ভীষণ ভালো। আর সিমরান বাকিটা বলবে, আর ওর পার্সেন্টেজ হয়েছে 77%, বাকিটা সিমরান বলবে, রেজাল্টটা দেখাবে। আমার সব থেকে ভালো লাগে, আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন, ইভেন আপনারা মাকেও বলেন যে সিমরানের আগে এক্সামের সময় ব্লগটা করবেন না, ওর পড়াশোনাটা দেখুন, তারপর ব্লগ করবেন। তা আমার এত ভালো লাগে আপনাদের সবাইকে আশীর্বাদে। আর মা বাবা তো আছেই আমার, দুজন কি বলবো, আমি গড রূপে, গডকে তো দেখতে পাইনি, তো মা বাবাই গড রূপে, তো কি বলবো, কিছু বলার নেই। আমাদের মেয়েও সেরকম, আমরাও ভাগ্যবান, টোটালি স্পিচলেস, সিমরনের মতো একজন মেয়ে পেয়েছি আমরা সবাই। আসলে আমরা সত্যি খুব ভাগ্যবান সিমরনের মতন মেয়ে, ওর পড়াশোনাও ধরে রেখেছে, ও পড়াশোনা নিয়ে বেশি টাইম থাকে, আর আমার ভিডিও নিয়ে এখন আরেকটু বেশি টাইম থাকছে। তো সিমরন বলবে বাকিটা, আর আপনারা আশীর্বাদ করুন ও জীবনে অনেক বড় হয়। করছেন তো আশীর্বাদ, সিমরন যেন আরো ভালো হয়, এটা তো হয়েছে, এর থেকে তো ভালো হওয়ার কিছু নেই, যেন আরো ভালো হয়, আরো ভালো। তো বাকিটা সিমরন দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার মার্কশিট, আর আমি ব্যাঙ্গুর ইউনিভার্সিটি থেকে এক্সামটা দিয়েছি, আর আমি ইংলিশ অনার্সে এক্সামটা দিয়েছি। এটা হচ্ছে আমার নাম, এখানে লেখা আছে সিমরন মুখোপাধ্যায়। এক্সামটা হয়েছিল 2018-19, আর এখানে আছে আমার মার্কসগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোর্স টাইপ, C1 হচ্ছে সেকেন্ড আমার ফার্স্ট পেপার, C2টা সেকেন্ড পেপার, আর GE1 এটা হচ্ছে পাস কোর্সের আমার সাবজেক্ট, যেটা পাশে রাখতে হয়, আমি নিয়েছি এডুকেশন, আর কম্পালসারি আছে ENVS। তো এই গেল সাবজেক্ট। তো আমি ফার্স্ট পেপারে পেয়েছি 40-তে, রিটেনে, এটা রিটেন মার্কসটা আমি পেয়েছি 27, আর এখানে আছে ইন্টারনাল মার্কস, এখানে সবগুলোতে আমাকে 9 দিয়েছে 10-এর মধ্যে, তো টোটাল এখানে হচ্ছে 36 দুটোকে অ্যাড করে। আর আমি এডুকেশনে পেয়েছি, দুটো পেপারে আমি 36 পেয়েছি, এডুকেশনে 33 পেয়েছি, আর ENVS-এ পেয়েছি 38। তো এখানে আমরা ধরছি ক্রেডিট পয়েন্টটা, কারণ কলেজের একটা আছে রুল, ক্রেডিট পয়েন্ট ধরে পরে টোটাল মার্কসটা ধরতে হয়, তো এখানে ক্রেডিট পয়েন্টটা সব মিলিয়ে ধরে টোটাল হচ্ছে 154। আর এখানে সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ, CGPA যেটা বলছে, সেটা হচ্ছে 7.70। তো আমাদের কলেজে এটা হাইস্ট উঠেছে, সেজন্য আমি কলেজের টপার হয়েছি। আর আমার এখানে রিমার্কস এসেছে SQ কোয়ালিফাইড, মিন্স সেমিস্টার কোয়ালিফাইড। আর অনার্সে 70% অ্যান্ড অ্যাভাব যদি কেউ পায়, তো সেটা বলে ফার্স্ট ক্লাস অনার্স উইথ ডিস্টিংশন। আর যদি কেউ 50% to 70%-এর মধ্যে পায়, তো সেটাকে বলে সেকেন্ড ক্লাস অনার্স। আর যদি কেউ 40% to 50%-এর মধ্যে পায়, তো সেটাকে বলে থার্ড ক্লাস অনার্স। আর যেটা অর্ডিনারি ডিগ্রি, মানে যেটাকে পাস মার্কস বলে, তো সেটা অনার্সের পাস মার্কস পেতে গেলে 35% পেতে হয়। তো এই 77% মার্কসটা হচ্ছে হায়ার ডিস্টিংশন, মানে 70% ক্রস করে গেছে, তো এটাকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস উইথ হায়ার ডিস্টিংশন। তো আমি মার্কসটা পেয়েছি। তো আপনাদের আমি মার্কস ডিভিশনটা বলে দিলাম, এটা আপনাদের সুবিধা হবে অনার্স লেভেলের মার্কসটা, মার্কস ডিভিশনটা জানার জন্য, যারা অনার্স নিয়ে পড়বেন তারা ভালো করে বুঝতে পেরে যাবেন। তো এই গেল আমার রেজাল্ট, আপনাদের দেখালাম, আপনারা বলবেন কেমন হয়েছে।
তো সিমরন বললো রেজাল্ট সত্যি খুব ভালো লাগলো, এবার তো সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারের ইন্টারনাল এক্সামও হয়ে গেছে, এবার আসবে কি, এবারে আসবে সেকেন্ড সেমিস্টারের এক্সামটা। হ্যাঁ ইন্টারনালটা হলো, হ্যাঁ ইন্টারনাল এক্সাম হলো, মানে যেটা আমি বললাম যে 10 out of 10 সবগুলোতে আমাদের কলেজ থেকে 9 দিয়েছে, তো সেই এক্সামটা সেকেন্ড সেমিস্টারে আমাদের কমপ্লিট। এবারে হচ্ছে একদম ফাইনাল এক্সাম, যেটা সেকেন্ড সেমের এক্সাম হবে জুনের লাস্টে। আর আজকে আমরা তৈরি হয়েছি আমাদের এক রিলেটিভের বাড়ি যাব বলে, সেজন্য আমরা এটাও শেয়ার করলাম, এখন একটু বেরোবো আমরা রিলেটিভের বাড়ি। আর আজকে কিন্তু এই ব্লগটা আর বাড়াবো না, এর সাথে আমি কিছুই দেব না, একদম স্পেশালি শুধু সিমরনের রেজাল্টের জন্য, আপনারা অনেক বলেছিলেন সেজন্য আমি এটা করলাম। বাকি যেগুলো আমি ডেলি রুটিন ব্লগ করি অবশ্যই করব। আর আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে কিছু টিপস আমি নিশ্চয়ই দেব ইংলিশ অনার্সের নিয়ে, ইংলিশ অনার্স নিয়ে যারা পড়ছেন বা যারা পড়বেন, এইচএস দিয়েছেন, ভাবছেন যে ইংলিশ অনার্স নিয়ে পড়বো, তো আমি নিশ্চয়ই কিছু টিপস দেব আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান গার্লস সিঙ্গার, নিশ্চয়ই দেখবেন, আমি অবশ্যই টিপস দেব, আর আশা করব যে আপনাদের নিশ্চয়ই হেল্পফুল হবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আর এটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে করবেন লাইক সাবস্ক্রাইব। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক অবশ্যই করবেন, আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। টেক কেয়ার ইয়োরসেলফ, বাই বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।